আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তবে এর মানে এই না যে সেই প্রশ্ন তোমাদের পরীক্ষা হুবহু আসবে। ওই প্রশ্নের সহায়তা নিয়ে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। তো আমি কমেন্টে হচ্ছে সেই প্রশ্নগুলো উত্তরে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা একটা স্কুলের প্রশ্ন, কোন স্কুল এখানে দেওয়া নেই। তো দেখো, পার্ট এতে রয়েছে কি একটা টেক্সট থাকবে, এখানে জহির রায়হান সম্পর্কে একটা টেক্সট দেওয়া আছে, যার আলোকে তোমাদের হচ্ছে প্রথমে কিছু সঠিক উত্তর যাচাই করতে হবে। এখানে থাকবে কত, 5 মার্কস। তারপর হচ্ছে 2 নম্বরে রয়েছে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটা 2 করে, মোট 10 নম্বর। এই 2টা কাজ হচ্ছে টেক্সট এ, মানে প্রথম যে টেক্সট আছে তার আলোকে করতে হবে। তারপর 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে এখানে তোমাদের আরেকটা টেক্সট থাকবে। তো এখানে একটা নিউজ আর্টিকেল আছে রিসেন্ট ফিশ ফ্লাড ইন বাংলাদেশ নিয়ে। তো এটার সাপেক্ষে তোমাকে হচ্ছে কিছু ট্রু ফলস করতে হবে। এখানে 5টা ট্রু ফলস রয়েছে, এগুলো তোমাকে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। ট্রু হলে ট্রু লিখবে, আর ফলস হলে তোমাকে আবার কারেক্ট অ্যান্সারটা কিন্তু লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে কলাম ম্যাচিং থাকবে, এই টেক্সটের আলোকে তোমরা কলাম ম্যাচিং করবে। এই গেল পার্ট এ রিডিং অংশ। পার্ট বি যেটা আর কি, তো এখানে পার্ট বি দেওয়া নেই, পার্ট এর আন্ডারে নিয়ে গেছে এটাকে। এখানে হচ্ছে একটা পোয়েম থাকবে, ঠিক আছে? তো ড্যাফন লিস্টারের লেখা দ্য সিস ট্রেজার্স, এই পোয়েমটা রয়েছে তোমাদের বইয়ের বাইরে থেকে পোয়েমটা থাকবে। তো সেই পোয়েমের আলোকে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে। পার্ট সিতে রয়েছে গ্রামার অংশ। তো গ্রামার অংশে প্রথমে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে দেখো 10টা খালি ঘর থাকবে, ভার্বের সঠিক ব্যবহার করে তোমাদের হচ্ছে খালি ঘরগুলো পূরণ করতে হবে। প্রতিটা পয়েন্ট 5 করে, মোট 5 নাম্বারস। 5 নম্বরে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলো কোন টেন্সে আছে সেটা তোমাকে লিখতে হবে, এবং সেই টেন্স ব্যবহার করে ডান পাশের এই খালি ঘরে তোমাদের হচ্ছে কিছু নতুন সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন দেখো, আই ওয়াজ সো এক্সাইটেড অন দ্য ডে, ওয়াজ এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে বা সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এইভাবে তোমাকে হচ্ছে এটা দিয়ে একটা নতুন করে এই টেন্স ব্যবহার করে নতুন একটা সেন্টেন্স মেক করতে হবে, এভাবে করে কাজগুলো করতে হবে। তারপর দেখো 6 নম্বরে যেটা আছে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে কিছু খালি ঘর আছে, এখান থেকে প্রিপোজিশন নিয়ে তোমাদের হচ্ছে প্যাসেজটা পূরণ করতে হবে। 7 নম্বরে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, দেখো 2টা করে সেন্টেন্স রয়েছে প্রতিটা নাম্বারে, তো ফুল স্টপ আছে, তোমরা এই ফুল স্টপগুলো উঠিয়ে সেখানে হচ্ছে যে কানেক্টরসগুলো ব্যবহার করে এই সেন্টেন্সগুলো পূরণ করবে। 8 নম্বরে একটা টেক্সট আছে, টেক্সটে কিছু আন্ডারলাইন করা সেন্টেন্স রয়েছে, এই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে তোমাদের হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিন্তু রূপান্তর করতে হবে। এই গেল গ্রামার পার্ট। পার্ট দিতে রয়েছে রাইটিং অংশ। রাইটিং অংশের প্রথমেই 9 নম্বরে থাকবে, তোমাদের হচ্ছে এখানে একটা লেটার লিখতে বলা হবে। যেমন এখানে যেটা বলা হয়েছে, রাইট এ লেটার টু ইয়র ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি, ঠিক আছে? 10 নম্বরে হচ্ছে তোমাদের একটা লেটার লিখতে হবে, যেমন এখানে রাইট এ লেটার টু এ কম্পিউটার এজেন্সি ইন অ্যান্সার টু এন অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার অফ কম্পিউটার দ্যাট ইউ উইশ টু বাই। আর 11 নম্বরে তোমাদের একটা কনভারসেশন লিখতে হবে, মানে ডায়লগ আর কি, তোমার এবং তোমার বন্ধুর মাঝে ডায়লগ লেখো। এখানে যেটা আসছে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে একটা কথোপকথন তুলে ধরো। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা এখান থেকে ধারণা পেয়েছো যে একটা স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে। আমরা আরও কিছু নমুনা দিয়ে দিব, আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সকল ভিডিও দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।